রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়েছে বলে শহরের বাসিন্দাদের সতর্ক করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকালের দিকে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই অফ সেন্টার টার্গেট করে হামলা চালানো হবে। তাই এসব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। রুশ বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের যেসব নাগরিক জাতীয়তাবাদীদের উস্কানিতে তৎপর, তাদের এবং কিয়েভের অন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি। রুশ কর্মকর্তারা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে এই হামলা চালানো হবে। এর আগে 40 মাইল দীর্ঘ রাশিয়ার সামরিক বহর রাজধানী কিয়েভের দিকে এগিয়ে আসার তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল। এদিকে নেটোভুক্ত 3টি দেশ ইউক্রেনের জন্য 70টি যুদ্ধ বিমান সরবরাহ করবে বলে জানিয়েছে কিয়েভের সেনাবাহিনী। অন্যদিকে অস্ট্রেলিয়া ইউক্রেনকে সামরিক সহায়তায় $5 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে। ফেসবুকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার সরকারি টেলিভিশন RT জানিয়েছে, পোল্যান্ড, বুলগেরিয়া ও স্লোভাকিয়া 70টি MiG-29 এবং SU-25 যুদ্ধ বিমান সরবরাহ করবে। এসব যুদ্ধ বিমান পোলিশ বিমান ঘাঁটিতে ওঠানামা করবে। প্রতিবেদনে বলা হয়েছে, বুলগেরিয়া 16টি MiG-29 বিমান এবং 14টি SU-25 বিমান সরবরাহ করবে। পোল্যান্ড পাঠাবে 28টি MiG-29 যুদ্ধ বিমান এবং স্লোভাকিয়া 12টি MiG-29 বিমান সরবরাহ করবে। ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আমাদের অংশীদাররা আমাদের MiG-29 ও SU-25 দিয়েছে, যদি প্রয়োজন হয় তবে তারা পোলিশ বিমান ঘাঁটি ব্যবহার করবে। ইউক্রেনীয় পাইলটরাই সেসব যুদ্ধ বিমান চালিয়ে মিশনে অংশ নেবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শিগগিরই আরও কিয়েভের ভূত আসছে। কিয়েভের ভূত গণমাধ্যমে বেশ হইচই ফেলে দিয়েছিল যখন এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের একজন পাইলট একাই 6টি রাশিয়ান যুদ্ধ বিমান ভূপাতিত করেছেন, কিন্তু পরে সেই ভূত দেখানো ফুটেজটি ভুয়া বলে প্রমাণিত হয়। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, আমরা ক্ষেপণাস্ত্র গোলা বারুদ নিয়ে কথা বলছি, আমরা ইউক্রেনীয়দের ভূমি রক্ষায় তাদের সমর্থন দেওয়ার কথা বলছি। স্কট মরিসন এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি, তবে মরিসন জানিয়েছেন রাশিয়াকে কোনো সুযোগ দিতে চান না তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, সামরিক সহায়তা ছাড়াও ইউক্রেনকে $2.5 কোটি মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে তার সরকার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এর প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই সাথে তারা ইউক্রেনকে একের পর এক সামরিক সহায়তা পাঠাচ্ছে। এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। রাশিয়া ইউক্রেন ইস্যুতে অবশেষে নিরাপত্তা ভাঙল উত্তর কোরিয়া। রুশ আগ্রাসন নয়, ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি ও স্বেচ্ছাচারী আচরণকে দায়ী করেছে কিম জং উন প্রশাসন। সোমবার এক বিবৃতিতে উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, পশ্চিমারা অন্য দেশগুলোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCN এর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি, যার মাধ্যমে তারা অন্য দেশগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাচার ও ক্ষমতার অপব্যবহার করে। পিয়ংইয়াং এর অভিযোগ, ইউরোপে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন ও পূর্বে ন্যাটো সম্প্রসারণ প্রচেষ্টার মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। এ বিষয়ে রাশিয়ার দাবি বৈধ ও যৌক্তিক হওয়া সত্ত্বেও সেগুলো উপেক্ষা করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও ইনফরমেশন অ্যান্ড সাইকোলজিক্যাল অপারেশনের 72 নম্বর প্রধান কার্যালয়ে হামলা চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাগুলো। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, এখানে ইউক্রেনের প্রধান তথ্য আদান প্রদানকারী স্থাপনাগুলো অবস্থিত। বার্তা সংস্থা RIA, নোভাস্তি ও তাস জানিয়েছে, এই হামলার লক্ষ্য হল রাশিয়ার উপর পশ্চিমাদের ভুল তথ্য ও প্রোপাগান্ডা ঠেকানো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব স্থাপনার কাছে থাকা মানুষদের দ্রুত সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে, ভুল তথ্য ও প্রোপাগান্ডা ঠেকাতে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এবং ইনফরমেশন অ্যান্ড সাইকোলজিক্যাল অপারেশনের 72 নম্বর প্রধান কার্যালয়ে ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হবে। এর আশেপাশে অবস্থিত সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এদিকে সোমবার যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার সেনারা তাদের হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সোমবার রাতেই ইউক্রেনের দ্বিতীয় সর্ববৃহৎ শহর খার্কিভের সরকারি অফিসগুলোতে হামলা চালায় রাশিয়া, সঙ্গে বেসামরিক স্থাপনাগুলোতেও চলে তাদের তাণ্ডব। এ হামলায় খার্কিভে বহু মানুষ নিহত হয়েছেন, অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। রাজধানী কিয়েভ দখল করার জন্য দীর্ঘ 40 মাইল লম্বা এক বহর নিয়ে অপেক্ষা করছে রাশিয়ার সেনারা। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, যে কোনো সময় রাজধানীর দখল নিতে পারে রাশিয়া।